हेलो फ्रेंड्स, वेलकम टू मितू एंड तानिश लाइफस्टाइल एंड गुड मॉर्निंग। सबाई केमन आछो? आमि खुबी भालो आछि। तो एखन बाजे सकाल 8:30 और आज के हच्छे सान्डे। सान्डे ते तो ओ छुट्टी थाके आर सान्डे ते आमि एकटु भालो करे घुमिये नि। तो ओई देखो घर गोछानो शेष और एखाने जे बाइकटा थाकतो ओई बाइकटाओ बेर करे दियेछे, कारण हच्छे बाइकेर जोन्नो झाड़ दिते खूब असुविधा हय। तो बाइकटा बेर करलो, तारपर आमि घरटाओ झाड़ दिलाम। झाड़ दिए एक बारे फ्रेश हुए तुम्हारे सामने आसलम। और ये देखो भूमि इखने आछे और एखनो चा खाई नहीं खेवी। तो ओ आबार होच्छे दोकाने गेलो किछु आनते, हयतो मुड़ी झुड़ी। तो ओ आनुक, तारपर चाटा बसाय, नाले चा ठंडा हो जाबे। तो आसले पर चा करब। और जेहेतु आजके रोबार, आजके भिडियोटा एकटु स्पेशल हबे तुम्हारे साथे। तो कि हबे स्पेशल सेटा देखते थाको, सेटा तो देखतेई पारबे। ओ बोलतेछे आमाके एकटु देखाओ। গুড মর্নিং বল তো। গুড মর্নিং সবাইকে। এইখানে আমাকে দেখে কথা বলিস, এইখানে দেখে বলতে হয়। হুম, বলেছি তো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর হচ্ছে যদি ভালো লাগে তাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর তার সাথে সাথে এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা জরুর প্রেস করবে যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এখনও কথা বলতে বলতে হিন্দি চলে আসে, দেখছো কী অবস্থা। আসলে এক বছর হিন্দিতে মনে করো কথা বলতে বলতে এমন হয়েছে যে এখন কথা বলতে হালকা হালকা হিন্দি চলে আসে। ভিডিওটা দেখতে থাকো, পরে আবার চা খাওয়ার সময় আসছি। তো এখন চা নিয়ে বসেছি আর দেখো সবাই একসাথে। তো এখন যাচ্ছি শাক তুলতে, খেতে আসো। তো দেখি আজকে শাক রান্না করবো ভাবছি, আরো মাছ আনবে। তো চলো শাক তুলি। লাউ শাক খাওয়াবি? লাউ শাক খাবা? লাউ শাক সর্দি খায় নাকি? লাউ শাক খাবা? ভুট্টা হয়েছে, এখন কোনো ফল হয়নি, ছোট ছোট হয়েছে। এই যে যখন বড় হবে তখন দেখাবো। এই দেখো টমেটো হয়েছে। তো মাছ রান্না করব ঝোল, তো টমেটো তো নিতেই হবে। দেখো পাকা পাকা টমেটো, টিন 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 দাম লাগে টমেটো দিয়ে মাছের ঝোল। প্রচুর টমেটো হয়েছে, পাকা পাকা অনেক টমেটো হয়েছে। আ আ তুমি কাঁচা তুলছো তো? শুনো, কাঁচা তুলে না, পাকা পাকা তুলতে হয়। লাল লাল, হ্যাঁ লাল লাল যেগুলো সেগুলো একটা ছোট্ট একটা লাল
তোলো, লাল রং যেটা সেটা তুলবা। ওয়াও, এই দেখো বিমান তুলছে। হ্যাঁ, এটাও হবে। হ্যাঁ, দেখো বিমান তুলছে। চলো, তো শাক তোলা হয়ে গেল, এখন যাওয়া হচ্ছে বেগুন তুলতে, কারণ বাড়িতে বেগুন নেই। চলো, কুমড়ো এসো, অনেক কুমড়ো হয়েছে কিন্তু। তো বলেছিলাম যে আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে। এই দেখো কি সুন্দর ধান ক্ষেত, আর এটা সবুজ আছে, আর ওই সাইডে যেটা সেটা পেকে গেছে ধানটা। আর এই যে এখান দিয়ে জল দেয়, মোটর দিয়ে এখান দিয়ে জল দেয়, একটা ড্রেন বানাইছে, এভাবে ড্রেন বানিয়ে পরে জল দেয়। দেখো কি সুন্দর পরিবেশ, ওফ, দেখলে মন ভরে যায়। খালি যেদিকে তত দূর তাকাবো, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো বন্ধুরা, এখানে বসিয়ে দিয়েছি ভাত। এই দেখো ডালটা একটু বাড়িয়ে দিই, দাঁড়ো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর ওই যে নিয়ে আসলো মাছ। তো রান্না করবো ভাত, মাছের ঝোল আর সাথে ভেন্ডি ভাজা। আর এদিকে হচ্ছে ভূমি, মানে আমার যে ভাগ্নি, সে বাচ্চের শাক, যে শাকগুলো তুলে আনলাম তোমাদের, তো দেখালামই আমি শাক তোলা, সেই শাকগুলো বাচ্চেও, আর সাথে আমার হাব্বু, তো সাথে ও বাচ্চে শাক। আর এই যে টমেটো নিয়ে আসলাম, টমেটোগুলো এই দেখো কি শাক বলে এটাকে, পাঁচশাক। পাঁচশাক আজকে সানডে স্পেশাল। হ্যাঁ, তো শাক লাগে এখন যা পরিস্থিতি। আর আমাদের শাকগুলো না, ওই ভুট্টা ক্ষেতে যেগুলো, ওগুলো হচ্ছে মেরে ফেলবে বলতেছে বাবা, কারণ না হলে ভুট্টা ভালো হবে না বলে। তো এই জন্য শাকগুলো তুলে আনলাম, আর দিদি ওই পাশে তুলছে, ওগুলো হচ্ছে দিদি নিয়ে যাবে বাড়ি। তো বিভাগ হেল্প করছে, ওগুলো নিয়ে যাবে, দাও দেখি। হ্যাঁ, ওগুলো কিন্তু নিয়ে যাবে দিদি, ওগুলো ইচ্ছে করো না, এই পাশে ওগুলো মারছো। ওটা তোমার মা নিয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে শাকগুলো, খুব সুন্দর হয়েছে। এগুলো একদম ন্যাচারাল আমাদের বাড়ির লাগানো, আর কোনো রাসায়নিক বা কোনো কিছু সার ইউজ করা হয়নি, ব্যবহার করা হয়নি। আমাদের খাওয়ার জন্য তো এসব খেতে মধ্যে করে থাকি, তো একদম ন্যাচারালভাবে সুন্দর। এই হলো আমার ভাগ্নি এসছে দিদির সাথে, আমার ছোটদির সাথে। এটা আমার ভাগ্নে, কী করছো তুমি, এটা কী খাচ্ছো দেখি। বন্ধুরা, এই যে আমার রান্না হচ্ছে, এখানে করব মাছের ঝোল। তো মাছের ঝোল করব, এখানে জল দেইনি, এখনও কষাচ্ছি। আর এখানে করেছি হচ্ছে মাছের মাথা, আর মাছের তেল দিয়ে বেগুন, না পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আর এখানে আছে মাছের ভাজা, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে শাক, ব্যাস এতটুকুই করবো। তো চলো তাড়াতাড়ি রান্না করি, রান্না করে হচ্ছে খেতে দিব সবাইকে। আর হচ্ছে ওনাই বাড়িতে কোথায় গেছে জানি না, তো চলো একবার স্নান টান করি। এখনও পূজা হয় নাই, পূজা টুজা দিব, দিয়ে একবারে তোমাদের সাথে কথা বলবো। আর নিচে নামবো না, রাগ উঠতেছে। এমনি সকালবেলা মাছ আনছে, আরও রাগ আনছে। এখন যেদিন নাই থাকতো সেদিন আনতো, আজকে আরও মাছ আনছে। এগুলো ভাজা করতে লাগবে আরও। না আকেল নাই, আমি কিন্তু মাছ টাছ কাটতে পারবো না, কাটে দাও। তো বন্ধুরা, আজকে রোববার, তাই একটু শখ করে গেলাম পুকুরে, আমার একটা দিদির পুকুরে মাছ মারতে। এই দেখো কত সুন্দর মাছ, কারণ সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে আসছি, এই জন্য বউ একটু রেগে গেছে, আবার মাছ নিয়ে আসলাম। ও মাছ কাটতেছে, মাছ কাটবে, ও ভাজা করবে, ও সব কিছু ও করবে, কারণ আমি মাত্র স্নান করলাম, মাছগুলো নড়ে গো। কাটতে পারি তো, এমন না যে পারি না, তাই না?
বন্ধুরা ছেলেরা সব পারে। তো দেখো যে ওদের খাইতে দিলাম, আর ওই যে মাছ আনলো এখন, তো এই মাছগুলো আমার ভাজা করতে হবে। অ টাইমে মাছ আনলো, তো চলো মাছগুলো ভাজা করি আমি। আর তাড়াতাড়ি ভাজা করেছি, আমার বরের মাথা খারাপ হয়ে গেছে, তাই এই যে অ টাইমে মাছ নিয়ে আসছে। একবার মাছ রান্না করলাম, করে মাত্র স্নান করে আসলাম। এই দেখো মাছ, মাছের ঝোল, ভেন্ডি ভাজা, শাক, এসব রান্না করলাম। করার পরে ও আবার এই নদী থেকে মাছ মেরে নিয়ে আসলো। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে এই যে এখন সন্ধ্যার দিকে দিকে দিদিরা বাড়ি যাবে, এই যে আর এই হচ্ছে দিদিদের বেডিংপত্র সব কিছু নিয়ে যে ভাগ্নিরাও চলে যাবে। তো চলো একবারে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ও হচ্ছে দিতে যাবে, কারণ একটা বাইকে তো আর সবাই যেতে পারে না। তো চলো যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। তো দিদি স্কুটিতে গেল হচ্ছে দিদি আর মা, আর এখানে যাবে হচ্ছে এরা তিনজন। তো গুড ইভিনিং সবাইকে। কে রোববার, তার জন্য পুরো দিনটি এবং সন্ধ্যা এবং রাত পর্যন্ত দেখাবো। তো কীভাবে কাটলো আমাদের আজকে দিনটি? তো সন্ধ্যা হলো, পরে আমি আমার ভাগ্নি এবং দিদিদেরকে রেখে এসে বাজার থেকে সিঙ্গারা, এবং এটাকে আমরা বলি বারো ভাজা, দারুণ লাগে, খুব টেস্টি, শুকনোটা নিয়ে আসছি। তো সন্ধ্যাবেলা একটু বাড়িতে থাকলে পরে সব রোববার বা সানডে আমি হচ্ছে খাই আর কি, মানে আড্ডা, একটু চায়ের আড্ডা বলতে পারো। আর বেসিক্যালি লাল চা খাই, দুধ চা খাই না, কারণ সমস্যা হয়। আর ওগুলো কথা তো বললে না যে আমি এই ঘরটার গোছাইলাম, আর সেগুলো তো বললে না। হ্যাঁ, এসে দেখি পুরো ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমাদেরকে দেখাই, সুন্দর করে রেখেছে। এখন একটু চা খাবো, আড্ডা মারবো, তো চলো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা ফিরে আসলাম, আবার অনেকক্ষণ পরে চা টা খেলাম। খাওয়ার পরে দুজনে মিলে আড্ডা মারতেছিলাম, কারণ বাড়িতে কেউ নেই, শাশুড়ি গেছে দিদির সাথে, দিদির বাড়ি, আর আমার যে দুই ভাগ্না ভাগ্নি ওরাও চলে গেছে, শ্বশুরও গেছে, তারপরে ওরা যাওয়ার পরে হচ্ছে শ্বশুরমশাইও গেছে দিদির বাড়িতে। তো এখন আপাতত সবাই শ্বশুর মানে সবাই আমাদের বাড়ির হচ্ছে সবাই গেছে দিদির বাড়িতে, এখন বাড়িতে ও আর আমি আছি, আর ও গেছিলো, ও তো চলে আসলো। তো চা টা খেয়ে দুজনে মিলে আড্ডাই মারতেছিলাম। তো এখন হচ্ছে 9:30-10:15 বাজে, তো এখন হচ্ছে ভাত খাবো। আর রাতে সব কিছু আছে, যেরকম মাছ, মাছের ঝোল, সব ভেন্ডি ভাজা, যেগুলো আর কি দুপুরে করেছিলাম সবই আছে। তো আর কিছু আমাকে রান্না করতে হবে না, তো এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে হচ্ছে বাসন যেগুলো আছে রাত্রেগুলো রাতেই মেজে রাখতে হবে, কারণ কি কালকে সকালবেলায় ও চলে যাবে। আর যেহেতু বাড়িতে মা নেই, তো ঘুম থেকে উঠে আমার উঠান ঝাড়া ঝাড় দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে আমাকেই করতে হবে একাই হাতে। তো সেই জন্য আজকে আর বাসন টাসন সবই মেজে রাখবো, রেখে দিব না কলে পারে। তো সব কিছু মেজে তারপরে শুবো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করব। আর হ্যাঁ, আর টাইটেল যেটা দেখেছো তোমরা যে বরের সাথে ঝগড়া, হ্যাঁ অবশ্যই খুব ঝগড়া, ঝগড়া মানে কি সেরকম আমাদের মধ্যে কোনোদিনও সেইভাবে ঝগড়া আমাদের লাগে নাই যে কথা বলা বন্ধ বা কিছু, সেরকম কোনোদিনই ঝগড়া লাগে নাই, টুকটাক যেরকম আজকে দেখলে সকালবেলা ও মাছ নিয়ে আসলো, যেরকম আমি রান্না করলাম মাছ টাছ ঝোল ঝোল সব কিছু রান্না করলাম, তারপর ওকে ফোন করছি যে কোথায় আছো, তো বলছে কি আসতেছি। ও যদি আমাকে বলতো যে আমি মাছ মারতে গেছি, মানে দিদির বাড়িতে একটা দিদিদের একটা পুকুর আছে ওখানে মাছ চাষ করে ওরা, তো ও যদি বলতো যে আমি মাছ মাছ মারতে গেছি আর কি, তাহলে কিন্তু আমি তখনই ওকে না করে দিতাম। ও আমাকে বলেও নেই যে মাছ মারতে গেছি আমি, ও সব কিছুই বলে নেই, ও ছাড়া বলছে যে আসতেছি। তো তারপরে আরও কতগুলো মাছ নিয়ে আসলো, কারণ আমি একবার মাছ টাছ রান্না করে জাস্ট স্নান করে উঠলাম, খাওয়া দাওয়া করবো, ও আসলেই খাওয়া দাওয়া করবো। তারপরে ও আবার মাছ নিয়ে আসলো, সেই জন্য আজকে ওকে দিয়েই মাছটা কাটিয়েছি, কাটিয়ে হচ্ছে আমি হচ্ছে মাছটা ভাজা করলাম, তারপরে আবার খাওয়া দাওয়া করলাম।
তো এ নিয়ে একটু ছোটোমোটো ওর সাথে আমার খুঁটিনাটি এসব লেগেই থাকে মাঝে মাঝে, সব স্বামী স্ত্রীরই লাগে, সেই জন্য এটা যে একদম খুব বড় ঝগড়ায় সেগুলোই না, তো মোটামুটি আর কি এরকম মাঝে মাঝে টুকটাক আমাদের লাগে। তো যখন আমি একটু খুবই রেগে যাই তখন ও একটু নিজেকে কন্ট্রোল করে চুপ করে থাকে, শোনে জিনিসগুলো, আর যখন ও রেগে যায় তখন আমি চুপচাপ শুনি, এই আর কি এইভাবেই চলছে জীবন। তো এই আর কি একটু ঝগড়া করলাম আজকে, তো এই ছিল। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন, আর এখনও যদি চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করেন হয়তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা জরুর হিট করো, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ প্রচুর প্রচুর সাপোর্ট করো আর প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করো, ভালোবাসো, আর কিছু বলতে চাই না, ভালোবাসো, শুধু ভালোবাসাটুকু দাও, এতটুকুই চাই। আর তোমরা বলছো না যে আমার ভয়েস শোনা যায় না, আওয়াজটা ঠিকঠাক পৌঁছায় না, এখন জানো তো আমি প্রচুর জোরে জোরে কথা বলি, আর সকালবেলা করে হচ্ছে মানে তোরে যে জেঠিমা বলে বৌমা এত জোরে জোরে কেন কথা বলতেছো, কী হয়েছে, তা বলে না কিছু আদেই আমি ভিডিও করছি অ্যাকচুয়ালি। তো এই আর কি এরকম করেই আর কি আমার দিন চলে যায়, পার হয়ে যায়। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে। তো চলো ফ্রেন্ড, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে। মানে আরেকটা কথা, তোমরা ভাবছো যে আমি কেন ভিডিওটা এন্ড করলাম, দাদা ভাই আসলে ভালো হতো, তো ও একটু বাইরে গেছে, তো সেই জন্য আর ওকে নিয়ে আর এন্ড করতে পারলাম না ভিডিওটা, আমি একাই এন্ড করে দিলাম। তো চলো দেখা হচ্ছে আবার কালকে, বাই বাই।